ওয়েলকাম ব্যাক টু আর এডুকেশন চ্যানেল আজকের স্পেশাল ইভিএস ক্লাসকে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমি উপমা দাস ইভিএসের বিস্তারিত টপিক নিয়ে অল্প অল্প করে আলোচনা করব তো এবং এই ভিডিও শেষের দিকে এমসিকিউ আলোচনা করা হবে যা শুধু টেট নয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজনীয় চলে শুরু করা যাক আজকে টপিক পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ওকে তো চলো পৃথিবীর আভ্যন্তরীণ গঠন তো আমাদের এই পৃথিবীর বাইরে থাকে একদম ভূতক তো এই ভূতকটি কি দুটি ভাগে বিভক্ত ওকে তো কি কি চলো দেখা যাক ভূতক তো ভূতকের এই যে যেটা আমরা দেখছি ব্লু কালার তো ব্লু কালারের এই পোশনটাকে কি বলবো আমরা না মহা আচ্ছা এটা কি ক্লিয়ার করা হয়নি ওকে তো চলো আমরা দেখি এই যে ব্লু কালার তো এটা হচ্ছে মহাসাগরীয় ওকে আমরা জানি কি জলের রং নীল ওকে তো সেই জন্য মহাসাগরীয় ভূতক হচ্ছে নীল ওকে এবং যেটাই যে গ্রিন কালারের ওকে এটা হচ্ছে ল্যান্ডের ব্যাপার তো মহাদেশীয় ভূতক আর ভূতকের নিচে কি থাকে গ্রুমণ্ডল ওকে গ্রুমণ্ডল আচ্ছা এটা কিন্তু আগে এটা দেখালাম জাস্ট উল্টো তো গ্রুমণ্ডলের দুটো ভাগ আবার একটা উর্ধ মানে ওপরে থাকে যেটা নিম্ন গুরুমণ্ডল নিচে থাকে তো দেখো এখানে ফিগারটা এই যে বাইরে ভূতক তার ঠিক নিচে কি আছে উর্ধ গ্রুমণ্ডল আর তার ঠিক নিচে কি আছে নিম্ন গ্রুমণ্ডল ওকে তো এবার এই গ্রুমণ্ডলের নিচে কেন্দ্রমণ্ডল তো এই কেন্দ্রমণ্ডলটা আবার দুটো ভাগে বিভক্ত একটা তরল লোহ আর একটা কঠিন লোহ কেন তরল আর কেন কঠিন তো এই যে পৃথিবীর আভ্যন্তরে কি হয় একদম মানে একদম কেন্দ্রের ঠিক একটু বাইরে সেটা কি একটু তরল প্রকৃতির ওকে আর লোহ কেন আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরে একদম বিভিন্ন কি হয় মেটালসগুলো থাকে বিভিন্ন খনিজ মৌল থাকে তো এই লোহা প্রচুর পরিমাণে থাকে তাই তরল লোহ কেন্দ্রমণ্ডল আর একদম কেন্দ্রে সেটা হচ্ছে কঠিন লোহ কেন্দ্রমণ্ডল ওকে তো চলো এবার তারপরে আসি আমরা বিভিন্ন এই যে যে ভাগটা বললাম এটা মানে কতটা বিস্তৃত সেই নিয়ে আলোচনা করা হোক তো প্রথমে ভূতক তো ভূতকটা কি দেখতে পাচ্ছি আমরা জিরো থেকে পঁয়ত্রিশ ওকে তো জিরো থেকে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ হচ্ছে কি না এই ভূতকটা এর মধ্যে কিন্তু আবার দুটো ভাগ মহাদেশীয় মহাসাগরীয় ওকে তারপরে কি না গুরুমণ্ডল গুরুমণ্ডলের এই যে উদ্যোগ গুরুমণ্ডলটা কি সাতশো ঠিক আছে তো মনে রাখবো কি পঁয়ত্রিশের ডবল সত্তর তো আরও একটা শূন্য বেশি সাতশো ঠিক আছে তারপরে কি না নিম্ন গুরুমণ্ডল যেটার লাস্ট সীমা হচ্ছে দু ওকে তো এটা কিভাবে মনে রাখবো জাস্ট একটু মানে ভিজুয়ালাইজেশান মনে রাখতে হবে যে সাত আর দুয়ে নয় তো এই সাতের পরে দুই তারপর নয় তারপর দুটো শূন্য ওকে আর এই সাত সাতটাকে আমি সতেরো ভাববো ঠিক আছে একটা এক যোগ করে তো এই এক বা এরকম ভাববো যে দুই আর নয় এগারো তার মানে এক আর সাত সতেরো আর তিনশো তেরো একান্ন ঠিক আছে একান্ন আর সাতটাকে আবার ভাববো সাত নং তেষট্টি এরকম ভেবে মানে এক মনে রাখার জন্য তো ভূতক জিরো থেকে পঁয়ত্রিশ উর্ধ গুরুমণ্ডল পঁয়ত্রিশ থেকে সাতশো নিম্ন গুরুমণ্ডল সাতশো থেকে দু হাজার নয়শো তারপর বহিষ্ঠ কেন্দ্রমণ্ডল অন্তস্থ কেন্দ্রমণ্ডল দু হাজার নয়শো থেকে পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো থেকে ছ হাজার তিনশো একাত্তর ওকে এইখানে ভাগটা আর কি আরও একবার দেখিয়েছি মানে যত ভিজুয়ালাইজেশন হবে তত আমাদের মনে থাকে এই জন্য এই ফি মানে ফিগারটা পাশে আবারও রাখলাম যে বাইরে ভূতক তারপর গুরুমণ্ডল তারপর বহিক কেন্দ্রমণ্ডল তারপর অন্ত কেন্দ্রমণ্ডল তো এই গুরুমণ্ডলের কিন্তু আবার দুটো ভাগ এখানে দেখানো হয়নি এই আর কি যে বহিক কেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল ওকে তো এরপর যেটা আমরা আলোচনা করব বিভিন্ন বিযুক্তি রেখাগুলো এই যে যে বিভিন্ন স্তরগুলো এবং প্রত্যেকটা স্তরের মাঝে বিযুক্তি রেখা আছে মানে যেটা বিযুক্তি মানে কি বিচ্ছিন্ন করেছে ওকে তো এই যে ভূতক হুম ভূতকের তো দুটো ভাগ আমরা বললাম মহাদেশীয় মহাসাগরীয় সেটাকে আবার শিয়াল সীমা বলা হয় ঠিক আছে এর মাঝে কি মানে এটা হচ্ছে কন্রাট রেখা আছে আমি একটু ক্লিয়ার করে নিই ওকে তো চলো বিযুক্তি রেখাটা কি কন্রাট বিযুক্তি রেখা তো শিয়াল আর সীমা ওকে শিয়াল সীমা কী আমি নেক্সট আসবো ভিডিওটা মানে ভালো করে শেষ পর্যন্ত দেখুন আশা করি সবার উপকারে লাগবে যে কোনো এক্সামে শুধু টেট নয় ওকে তারপর চলো মোহ রভিক রেখা সংক্ষেপে রেখা বলে তো এটা কি ভূতক আর গুরুমণ্ডলের মাঝে ঠিক আছে এটা চাইলে কেউ স্ক্রিনশট করে রাখো যাতে তোমরা পড়তে মানে একটা খাতায় নোট করো এবং পাশে ছবিটা দেখো দেখবে তাহলে সব সময় মনে থাকবে আমরা যদি দেখি মানে দেখার পাশাপাশি যদি পড়ি না খুব ভালো হয় তো মোহবিযুক্তি রেখা তাহলে কি বললাম মোহটা ভূতক আর গুরুমন্ডল আর আমরা ঠিক এর আগেরটাই টাই পড়লাম যে ভূতকের ঠিক নিচে গুরুমন্ডল আর এই ভূতক আর যে বিচ্ছিন্ন করে রেখেছে এই মোহ বলায় ওকে আচ্ছা কালারটা চেঞ্জ করি ওকে তো চলো মোহ রেবিক বিযুক্তি রেখা এবার আসছে রেপিত্তি বিচ্ছিন্নতা রেপিত্তি বিচ্ছিন্নতা ওকে বা রে রেপিত্তি বিযুক্তি রেখা ওকে এটা কোথায় অন্তঃগুরুমণ্ডল আর বহিক কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিক কেন্দ্রমণ্ডল ওকে দেখো এখানে আমরা জানি আর কেন্দ্রমণ্ডল বললাম গুরুমণ্ডল ওকে তো অন্তঃগুরুমণ্ডল আর বহি গুরুমণ্ডলের মাঝে এই রেপিত্তি ওকে তারপর আসছে গুটেনবার্গ রেখা গুটেনবার্গ গয়হস্যু আর গয়হস্যু তো এই গুরুমণ্ডলের ঠিক নিচে তার মানে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত ওকে তারপর সে লেহোম্যান মানে লোহার ম্যান ওকে তো লোহ ব্যাপারটা কোথায় আছে আমরা জানি কেন্দ্রমণ্ডলে তো এই কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ আউটার কেন্দ্রমণ্ডল আর হচ্ছে মানে বহিক কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা ইনার কোরো বলা হয় এটা ইংলিশ টার্মে লেখা আর কি আর কিছু না ম্যান বিযুক্তি তো চলো বোঝা গেলো এখানে ছবিটা একবার ভালো করে দেখে নাও ঠিক আছে এই যে মানে বহিক কেন্দ্রমণ্ডল অন্তকেন অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে লেহু ম্যান ওকে তো চলো পরেরটায় একই জিনিস আমি একটা চেষ্টা আস চার্ট করে দেওয়া ওকে চার্টটা কেউ একইভাবে স্ক্রিনশট করে খাতায় লিখে নাও এবং সেটা পড়ে ফেলো ওকে নেক্সট ক্লাস আসার আগে যেন এটা কমপ্লিট হয়ে যায় তো চলো এইবার এই যে আমরা যে বললাম শিয়াল আর সীমা ওকে যেটা কন্রাট বিযুক্তি রেখা তো এই শিয়াল আর সীমা কি আমরা ভূতকের দুটো ভাগ বললাম আবারও বলছি একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় তো মহাদেশীয় ভূতককে বলা হয় শিয়াল আর মহাসাগরীয় ভূতককে বলা হয় সীমা তো কিভাবে মনে রাখবো গুলিয়ে যায় যে কোনটা কি আচ্ছা শিয়াল হ্যাঁ ফক্স সেই শিয়াল কোথায় থাকে নিশ্চয়ই জলে থাকে না ওকে ল্যান্ডে থাকে বনে থাকে ল্যান্ড তো ল্যান্ড মানে দেশীয় তাহলে মহাদেশীয় তাহলে কি শিয়াল আর মহাসাগরীয়টা কি তার উল্টোটা সীমা তো শিয়াল কেন বলা হচ্ছে সীমা কেন বলা হচ্ছে আচ্ছা শিয়াল মানে শীতে সিলিকন আল অ্যালুমিনিয়াম ওকে তাহলে শিয়ালকে যদি বলি আমরা কি কি দিয়ে গঠিত মানে মহা মহাদেশীয় ভূত কি কি দিয়ে গঠিত সিলিয়া সিলিকন আর অ্যালুমিনিয়াম ওকে আর সীমা তাহলে কি সিলিকন আর ম্যাগনেশিয়াম ঠিক আছে বোঝা গেল তো এখানে একটা আবার সেই একই জিনিস দেওয়া আছে কি মহাদেশ তো শিয়াল আর সীমা ওকে তো ভূতকের উপরই অংশে আচ্ছা এবার মানে বিভিন্ন কম্পিটিভ এক্সামে আসে ঠিক আছে যে এই যে যে শিয়াল এটা কোন শিলা দ্বারা গঠিত শিয়ালটা গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত ওকে আর সীমাটা কি ব্যাসাল্ট জাতীয় খারকীয় শিলা দ্বারা গঠিত ওকে একটা আমলিক কিন্তু আর একটা খারকীয় ঠিক আছে যেটা হচ্ছে এই যে সমুদ্র মানে কী বলবো সাগরীয় মহাসাগরীয় অর্থাৎ সীমা সেটা হচ্ছে ক্ষারকীয় টাইপের আর আমলিক আমলিক কেন আচ্ছা মনে রাখবো কি আমলিক মানে টক আচ্ছা টক জাতীয় জিনিস বেশি কোথায় পড়ে আচ্ছা যদি ভাবি আম তেঁতুল ঠিক আছে তো এগুলো টক জাতীয় জিনিস তার মানে এগুলো ল্যান্ডেই তো হয় ল্যান্ডেই পড়ে তার মানে শিয়াল তার মানে শিয়াল আল শিয়াল থাকে বনে তো এইভাবে তো সেটা কি টক জাতীয় জিনিস আমলিক হয়েছে এটা মনে রাখার জন্য আর কিছু ন ঠিক আছে তো চলো তারপর গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়েছি কিন্তু আসলে কিছুই না এখানে হচ্ছে সেই ডেটাগুলো একটা রেখেছি তোমাদের জন্য যাতে তোমরা একটা স্ক্রিনশট করে নাও বা লিখে নাও যা ইচ্ছা করো কিন্তু দেখো একই জিনিস আছে সিলিকা আর অ্যালুমিনিয়াম শিয়াল সিলিকা আর ম্যাগনেশিয়াম হচ্ছে সি মা ম ম এই মতে ম্যাগনেশিয়াম ওকে মানে ম্যাগনেশিয়ামের সংকেত কি এম জি ওকে আচ্ছা অ্যালুমিনিয়ামের এল ওকে তো চলো আমরা আগেই বলেছি গ্রানাইট আর ব্যাসাল শিলা দ্বারা শিয়াল হচ্ছে গ্রানাইট সীমা হচ্ছে ব্যাসাল্ট ওকে আচ্ছা আর একটা জিনিস জানতে হবে গভীরতাটা শিয়ালের গভীরতা কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর সীমার গভীরতা কত ছয় থেকে দশ ওকে এবার ঘনত্ব ঘনত্বটাও দেখো একটা হচ্ছে টু থেকে কোনটা শিয়ালটা টু থেকে টু আর সীমার গভীরতাটা কত দেখো বা ঘনত্ব গভীরতা বলা ভুল ঘনত্ব তিন ওকে গ্রাম পার ঘন সেন্টিমিটার ওকে প্রত্যেক ঘন সেন্টিমিটার তিন গ্রাম এরকমভাবে আছে ঠিক আছে চলো এইবার আসছি আমরা যে এতটা আলোচনা করলাম এর বিষয়ে জাস্ট কটা কোয়েশ্চেন রেখেছি ওকে তো পুরোটা দেখো দেখো তোমরা পারো কি না আমি বলার আগেই তোমরা একবার করে নিজেরা নিজেরাই কমেন্ট শুরু করে দাও এবং দেখো সেটা আমার সাথে মিলছে কিনা তাহলে মহাদেশীয় ভূত কী নামে পরিচিত ছটপট করে বলে দাও ওকে তো মহাদেশীয় ভূতক দেশ ওকে দেশ ল্যান্ড অর্থাৎ কি শিয়াল কোথায় থাকে বনে ল্যান্ডে তো উত্তর কী হয়ে যাবে মহাদেশীয় ভূতক এ শিয়াল ওকে তো চলো দু নম্বর কোয়েশ্চনে চলে যায় সীমা সীমাটা কি শিয়ালের উল্টো তাই তো শিয়াল হচ্ছে মহাদেশীয় তাহলে কি সীমা কী হবে মহাসাগরীয় ভূতক চলো তিন নম্বরে যায় ওকে তিন নাম্বার কোশ্চনে যায় মহাসাগরীয় ভূতক যে ধরনের শিলা দ্বারা গঠিত তাহলে কি আমরা পড়লাম এর আগে ব্যাসাল্ট ওকে এটা এগুলো মনে রাখতে হবে তাহলে অপশান বি ব্যাসাল্ট চার নাম্বার চলে যায় চার নাম্বারে কি বলেছে মহাদেশীয় ভূতক তো মহাদেশীয় ভূতকটা কি গ্রানাইট ওকে আচ্ছা গ্রান 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 আচ্ছা মনে রাখতে পারি গ্রাম গ্রান ওকে মহাদেশে বিভিন্ন জিনিস আচ্ছা এইভাবে যা ইচ্ছা যেরকম ট্রিক তোমরা মনে করো সেরকমভাবে মনে রাখো ওকে চারের পরে চলে যায় পাঁচ নম্বর কোশ্চেনে বলছে শিয়াল আর সীমা স্তরের মাঝে আছে আচ্ছা শিয়াল আর সীমা স্তরের মাঝে আছে তো সেই ভূতক ভূতকের দুটি স্তর তার মাঝে কি আছে কন্ড্রাট কন্রাট বিযুক্তিরেখা ওকে মিলে যাচ্ছে কি আমার সাথে তোমরা যেটা ভাবছো সেটা দেখো ওকে যদি মানে মিলে যায় তাহলে মনে রাখবে যে ঠিক আছে তোমরা ক্লাসটা পিপেয়ার ওকে ভূতক আর গুরুমণ্ডলকে কে পিতক করেছে ওকে ভূতক আর গুরুমণ্ডল তো ভূতকের নিচে কে গুরুমণ্ডল আর গুরুমণ্ডল হচ্ছে মোহ মোহে মানে মোহ মানে মোহে পড়ে মানে লোভে পড়ে কোন দিকে যাবে বুঝতে পারছে না ভূতকের দিকে যাবে না গুরুমণ্ডলের দিকে যাবে তো মোহরে বি এভাবে মনে রাখো তাহলে ছয়ের অপশনটা কি অ্যান্সার কী বি সঠিক অ্যান্সার বি চলো সাত নম্বর সাত নম্বরে কি ভূতক আর গুরুমণ্ডলকে কে পিতক করেছে ওকে তো আচ্ছা এটাই তো বললাম হ্যাঁ মোহ রেবিক ওকে আচ্ছা এটা হচ্ছে সেম কোশ্চেন দুবার হয়ে গেছে তো চলো পরেরটা ওকে আচ্ছা গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুরু গু ওকে গয়হস্যু তো এখানে গয়হস্যু ঠিক আছে তো গুরুমণ্ডল মানে শুরুতে গয়স্রু তো গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে কি আছে গুটেনবার বিযুক্তি রেখা চলো নয় নম্বর নয় নম্বরটা তোমরা নিজেরা আগে করে ফেলো তো দেখি করে ফেলে এবার দেখো যে সেটা ঠিক হচ্ছে কি না এটা কিন্তু এর মধ্যে আমি বলিনি কিন্তু এটা তোমরা করো এবং মনে রাখো ঠিক আছে বলছে পৃথিবীর চৌম্বকত্বের বিকাশ ঘটে কোন স্তরে ঠিক আছে বহিক কেন্দ্রমণ্ডলে ঠিক আছে একদম কেন্দ্রমণ্ডলে কিন্তু কোন কেন্দ্রমণ্ডলে বহিক কেন্দ্রমণ্ডলে ওকে তারপর দশ নম্বরে চলে যায় কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো ওকে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো কি নিকেল আর লোহ ঠিক আছে নিকেল আর লোহ তাহলে কি এই অপশান বি এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন রেখেছি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই নিজেরা করে কমেন্ট করে দেখো কী অ্যান্সার হবে আমি কিছু বলবো না নেক্সট কোনো ক্লাসে আলোচনা হবে ওকে থ্যাংক ইউ তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে লাইক করো কমেন্ট করো এবং তোমাদের মতামত জানাও যে আমি অন্য কোনো প্রসেসে ক্লাসটা করব কি না বা যে কোনো তাহলে আমি উদ্বুদ্ধ হব যে হ্যাঁ আমার ক্লাস ঠিক হচ্ছে থ্যাংক ইউ 二级谢谢。哎